السلام عليكم বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমএডিসি নৌয়ের যে নতুন সেটি অলরেডি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা অষ্টম এসএসসি এসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন শুধুমাত্র পেলে যে কোনো আপনার বিভাগ থেকে হতে পারে মানবিক বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা শাখা যে কোনো বিভাগ থেকে যদি আপনি টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে থাকেন ন্যূনতম তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো নৌবাহিনীর নাবিক ও এমএডিসি নোয়ের যে আবেদন ফর্ম অনলাইনে আপনি কিভাবে পূরণ করবেন কিভাবে আপনি টাকা জমা even এই যে বিষয়গুলো আছে এগুলো আমি একদম হাতে নাতে আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারা একটু ধৈর্য ধরোদর্শকের যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনার আবেদন ফর্মে কোনো ভুল হবে না এবং অবশ্যই আপনার কাছে মাঠের জন্য এস এম আসবে তো চেষ্টা করবেন পুরো ভিডিওটা আমার সাথে ধরে দেখার আর ভিডিওটি আলোচনা করার পূর্বে দু একটা বিষয় যেগুলো আলোচনা করলেই না সেটা হচ্ছে নাবিক পদের জন্য আপনার বয়সটা হতে হবে সতেরো হতে বিশ বছরের মধ্যে এবং যারা এমডিসি নয় আবেদন করবেন তাদের বয়স হতে হবে সতেরো হতে বাইশ বছরের মধ্যে সো বয়সটা আপনারা হিসাব করে নেবেন আমার আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তো চলুন আমরা দেখে এই কম্পিউটার স্ক্রিনে যে আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হয় আবেদনের জন্য প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার নিয়ে অ্যাড্রেস বাড়ি গিয়ে এই লিঙ্কটা দিয়ে দিতে হবে লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই লিঙ্কে ঢোকার পর দেখবেন আপনার এরকম একটা পেজ চলে আসবে সো এই পেজ থেকে আপনাকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে এই পেজের এখান থেকে দেখতে পাচ্ছেন এই দেখেন সেলার সেকশন এইখানে ক্লিক করবেন দেখেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে চেক ইলিজিবিলিটি প্রথমে আপনার উচ্চতা আপনার বয়স এগুলো দিয়ে কিন্তু আপনাকে আপনার ইলিজিবিলিটি চেক করে নিতে হবে সো আমি এখন যার আবেদন করে দেখাচ্ছি আপনাদেরকে তার জন্ম তারিখ সহ ডিটেলস দিয়ে কিন্তু আমি প্রথমে চেক করে দেখব যে সে আবেদনের যোগ্য কিনা সো এখান থেকে প্রথমে ক্যান্ডিডেট জেনারেল ক্যান্ডিডেট সিলেক্ট করে দেবেন আর এই পোষ্য পোষ্যগুলোটা হচ্ছে যারা নেভিতে জব করে তাদের ছেলে মেয়ের ক্ষেত্রে সো আমরা জেনারেল ক্যান্ডিডেট সিলেক্ট করে দেবো তো এরপর এখান থেকে তার যে জন্ম তারিখটা আছে আমরা সেই জন্ম তারিখটা এখান থেকে দিয়ে দেবো সো জন্ম তারিখ দেওয়ার পরে এখান থেকে জেন্ডার মেল ফেমেল যার যেটা এখান থেকে সেভাবে দিতে হবে সো দেওয়ার পরে এখানে বাংলাদেশি দেওয়াই থাকবে এরপর ম্যারেড স্ট্যাটাস এখান থেকে অবশ্যই কিন্তু আনম্যারিড হতে হবে ম্যারিড কিন্তু হওয়া যাবে না ম্যারিড হলে এখানে আবেদন করতে পারবে না তো এরপর যে বিষয়টা হচ্ছে হাইট সো এখানে হাইট দিতে হবে এখানে হাইট ফিট দেওয়া আছে সো এখানে সে উচ্চতা হচ্ছে তার পাঁচ ফুট এবং তার যে ইঞ্চি সেটা হচ্ছে আট ইঞ্চি লম্বা সো পাঁচ ফুট আট ইঞ্চি একশো বাহাত্তর সেন্টিমিটার সো এখান থেকে আই পাওয়ার দিতে হবে সেটা হচ্ছে তার ছয় বাই ছয় দেশি শক্তি চোখের কোনো ত্রুটি নাই সেক্ষেত্রে আমি এটা ছয় বাই ছয় দিয়েছি এবং আপনাদের একটা অপশন আছে ছয় বাই বারো এটা কিন্তু হওয়া যাবে না সো ছয় বাই ছয় হতে হবে সো এরপর বুকের মাপ সো বুকের মাপ কিন্তু আপনারা যে সার্কুলার দেখেছেন সেখানে কিন্তু আছে ইঞ্চি হতে পারে বুকের মাপ হচ্ছে এই আবেদন স্বাভাবিক অবস্থায় এবং স্পৃত অবস্থায় হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে সো যারা আবেদন করতে চান তারা দ্রুতগুলিতে আবেদন করবে না কারণ যখন ডিস্ট্রিক্ট কোটা ফিল আপ হয়ে যাবে আপনার ডিস্ট্রিক্টের নামটা এখান থেকে কিন্তু চলে যাবে সো চেষ্টা করবেন তাড়াতাড়ি করে আবেদন করার সো যেহেতু রংপুরের ক্যান্ডিডেট এ সো আমি এখান থেকে রংপুর করে দিচ্ছি ঠিক আছে সো আমি রংপুর করে দিলাম দেওয়ার পরে এখানে বলা আছে আবেদনের সময় স্থায়ী জেলার পরিবর্তন করা যাবে না সো আপনি এটা পরিবর্তন করতে পারবেন না সো এখান থেকে ভালোভাবে সব কিছু দেখে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না এরপর এখান থেকে এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজ দেওয়া হবে সো এখান থেকে আপনাকে আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশনটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে সো এখান থেকে জেএসসি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনি পাশ করে দেবেন দেওয়ার পর এখান থেকে এসএসসির গ্রুপ সো আপনি যে গ্রুপ থেকে এসএসসি পাশ করেছেন সেটা আপনার সায়েন্স হতে পারে কমার্স হতে পারে আর্টস হতে পারে যার যেটা সেভাবেই দিবেন যেহেতু এই শিক্ষার্থী এসএসসি সায়েন্স থেকে পাশ করেছে সো আমি সায়েন্স দিয়ে দিলাম দেওয়ার পর রেজাল্ট সো রেজাল্টটা অবশ্যই এসএসসির রেজাল্টটা জিপে অনুসারে দিতে হবে সো এ কিন্তু জিপে থ্রি পয়েন্ট এইট থ্রি পেয়েছে সো আমি থ্রি পয়েন্ট এইট থ্রি দিয়েছি এবং এর ট্রেড কোর্স কমপ্লিট করেছে কিনা সো ট্রেড কোর্স কমপ্লিট করে নেই সো আমি এটা নো করে দিচ্ছি এরপর বায়োলজি ইনক্লুড ছিল কিনা সো এ যে সায়েন্সে পড়ছে তার বায়োলজি ছিল কিনা এখানে কিন্তু দিয়ে দিতে হবে সো আমি এখান থেকে যেহেতু বায়োলজি ছিল সো আমি এখান থেকে বায়োলজি সিলেক্ট করে দেবো বায়োলজি সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখবেন এইচএসসি তথ্য সো যেহেতু যার আমি আবেদন করাচ্ছি সে কিন্তু এসএসসি ও এইচএসসি দুইটাই পাশ করছে স্বামী এখান থেকে এইসএসসি সিলেক্ট করে দেবো কেউ যদি চান যে আমি শুধুমাত্র এসএসসি দিয়ে করবো তাহলে কিন্তু করতে পারবেন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে নিয়ে যাবে তো যেহেতু তার এসএসসি তথ্য আছে সো আমি এই কারণে তার এসএসসি তথ্যটা দিয়ে দিচ্ছি সো এখান থেকে আপনি জাস্ট এখানে যেমন সে আর্টস থেকে এইচএসি পাশ করেছে সো আমি হিউম্যানিটিস দিয়েছি দেওয়ার পর তার রেজাল্ট চাওয়া হয়েছে স্বামী এখানে তার যে রেজাল্ট এইসএসসিতে পেয়েছে সেই এখানে দিয়ে রেজাল্ট এরপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে কংগ্রেচুলেশন ইউ আর ইলিজিবল ফর ফলোইং ডিপার্টমেন্ট সো এখানে তার যে শিক্ষাগত যোগ্যতা অনুসারে এই পদগুলোতে কিন্তু সে আবেদন করতে পারবে এখন বিষয় হচ্ছে এই পদগুলোর মধ্যে সে কোন পোস্টে আবেদন করবে সো এখান থেকে যদি কোনো পোস্টের কি কাজ সেটা জানতে চান তাহলে এই যে ডিটেলসে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ওই পদের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু শো করবে যেমন এখানে আমি ক্লিক করেছি সেইলর ডি ইউসি জন্য এই কাজগুলো তাকে করতে হবে থেকে জব দেখে নেবেন কার কি এটা ক্লোজ করে দেবো দেওয়ার পরে যেহেতু আমরা সেলর পদে আবেদন করবো সো এখান থেকে জাস্ট এই যে না বাটনটা দেখতে পাচ্ছে এই বাটনটিতে না বাটনটিতে ক্লিক দিতে হবে এখানে ক্লিক করার পর আপনার সাইন আপ ফর্ম চলে আসবে সো এখানে এসে এখানে একটা দেখেন জন্ম তারিখ কিন্তু দেওয়াই থাকবে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে ইমেল পাসওয়ার্ড চাওয়া হয়েছে সো এইগুলো আমি এখন সুন্দর করে দিয়ে তো দেখেন আমরা কিন্তু এখানে প্রথমে মোবাইল নাম্বার দিয়েছি তারপরে তার ইমেল অ্যাড্রেস দিয়েছি তারপর একটা পাসওয়ার্ড দিয়েছি এখানে আট সংখ্যার পাসওয়ার্ডটি অবশ্যই হতে হবে সো এখান থেকে যে কাজটা করবো আমরা এখন এই যে সাইন আপ যে অপশনটা আছে সাইন আপে ক্লিক করে দেবো তো এখান থেকে সরাসরি কিন্তু আপনাকে পেমেন্ট অপশনটিতে নিয়ে চলে আসবে দেখেন এখানে পেমেন্টে চলে আসছে তো এখানে দেখেন সাত আবেদনের শাখার নাম দেওয়া আছে সেখান থেকে পেমেন্টের ধরন অনলাইন করে দেবেন এবং এগ্রি পেমেন্ট পেমেন্ট কন্ডিশন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে কিছু তথ্য বলা হয়েছে পেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা হলে কোনো গাড়িগুলির সমস্যা হলে সমাধানের জন্য অফ সার্কুলার পেমেন্ট তথ্যটা আপনাকে এই নাম্বারে ইমেল করতে হবে সো আমাদের সমস্যা আমরা যোগাযোগ করবো না সমস্যা হলে যোগাযোগ করবো না সো এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আমাদের পেমেন্টটা প্রথমে কিন্তু হবে সো আমাদের এখন পেমেন্ট পোর্টালে নিয়ে যাচ্ছে আমরা একটু অপেক্ষা করবো সো এখানে দেখেন আবেদনের ফি হওয়ার দুশো পঁচিশ টাকা কেটে নেওয়া হবে যেহেতু আমাদের এখানে কয়েকটা অপশন আছে মোবাইল ব্যাঙ্কিং আছে আই ব্যাংকিং আছে এবং কার্ড ব্যাংকিং আছে সো মোবাইল ওয়ালেটের মাধ্যমে আমরা টাকাটি জমা দেবো সেখান থেকে মোবাইল ওয়ালেট সিলেক্ট করে নেব নেওয়ার পর আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে নেব নেওয়ার পর আমাদের বিকাশের যে পোর্টাল আছে সেই পোর্টালে আমাদেরকে নিয়ে যাবে সো বিকাশটা সেভ আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যে নাম্বার থেকে পেমেন্ট করতে চান সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে দেবেন এমনটা নয় যে ক্যান্ডিডেটের নাম্বার দিতে হবে যার নাম যার বিকাশ অ্যাকাউন্ট আছে তো তার নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে দেখেন এখানে একটু আগে যে নাম্বারটা আমি দিয়েছি সেটা যে সেখানে কিন্তু একটা ভেরিফিকেশন কোড গিয়েছে বিকাশ ভেরিফিকেশন কোড সো এখান থেকে ওই বিকাশ ভেরিফিকেশন কোডটা আমাকে এখানে দিয়ে দিতে হবে আমি আমার এই বিকাশ ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই যে কনফার্ম যে অপশনটি আছে এই কনফার্ম অপশনে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমার কাছে আমি যে নাম্বার থেকে টাকাটা জমা করব সেই নাম্বারের যে বিকাশ পিন নাম্বার সেটা চাওয়া হচ্ছে সো আমি আমার বিকাশ পিন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এই যে কনফার্ম যে অপশনটি আছে এই অপশনটিতে আমি ক্লিক করে দেবো দেওয়া মাত্রই আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে এবং সাথে সাথে আমাকে মার্চেন্ট নাম্বার অপশন হয়ে আমার যে আবেদন ফর্ম সেখানে নিয়ে যাবে সো দেখেন আমাদের কিন্তু অলরেডি পেমেন্ট হয়ে গেছে এবং সাথে সাথে আমাদের পেমেন্ট যে অপশনটা আছে এটাতে পার হয়ে একাডেমিক ইনফরমেশনে কিন্তু চলে আসছে সো এখানে আমি এখন তার যে আবেদন ফর্মটি আছে এই ফর্মটা এ টু জেড পূরণ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন যারা ভিডিওতে লাইক করে দেন নাই অবশ্যই একটা লাইক করে দেবেন সো এখানে আপনার প্রথমে আপনি যে স্কুল থেকে অষ্টম শ্রেণী পাশ করেছেন সেই স্কুলের নাম দিবেন তারপরে আপনার জেএসির রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার দিবেন পাশের বছর এবং জিপে দিতে হবে এরপর নিচ থেকে এখানে আপনার এসএসসির বোর্ড দিবেন এসএসসি রোল নাম্বার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার পাশের বসও দিতে হবে এরপর এখানে এসএসসি তত থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই ঠিক আছে তো এখান থেকে যে কাজটা করবেন এই যে কন্টিনিউ যে বাটনটি আছে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাকে সরাসরি পার্সোনাল ইনফরমেশন নিয়ে যাবে এবং এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে দেখেন এখানে জেলার নাম চলে আসছে মেইল চলে আসছে এবং কেন্দ্রের নাম চলে আসছে সো পিতার নামের পাশে কিন্তু তার যে পিতার এনআইডি কার্ডের নাম্বার সেটা দিয়েছি পিতার পেশা দিয়েছি মায়ের নাম দেওয়া আছে মায়ের পেশা দিয়েছি এরপর নিচ থেকে দেখেন বর্তমান ঠিক এখানে গ্রাম দেওয়া আছে ওয়ার্ড নাম্বার ইউনিয়ন পোস্ট অফিস থানা জেলা পোস্ট কোড এবং মোবাইল নাম্বার দেওয়া আছে অনুরূপভাবে স্থায়ী ঠিকানা অনুরূপভাবে দেওয়া আছে তো এরপর দেখেন অভিভাবকের তথ্য সো অভিভাবকের তথ্য যেহেতু অভিভাবকের নাম পিতা জীবিত না থাকলে তো যেহেতু তার পিতা জীবিত আছে সেটা আমি এনে করে দিয়েছি নট অ্যাপ্লিকেবল সো এরপর দেখেন এখানে তার জন্ম তারিখ দেওয়াই থাকবে এখানে রিলিজন দিয়ে দেবেন মুসলিম যা যারা সেভাবেই বৈবাহিক অবস্থা আনমেরিড দিয়ে দিলাম তারপরে বাংলাদেশের জন্মসূত্রের সে নাগরিক এরপর এখানে শিক্ষাগত যোগ্যতার তথ্য সো এখানে তার অষ্টম শ্রেণীর তথ্য দেওয়া আছে রোল নাম্বার দেওয়া আছে পাশের বছর এখানে তার জিপে দেওয়া আছে এবার এখান থেকে ঐশ্বিক বিষয় এখানে অপশনাল সাবজেক্ট ছিল যে এগ্রিকালচার বা কৃষি এবং ইন্টারেও অপশনাল সাবজেক্ট ছিল কৃষি সেকেন্ড রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু কিন্তু দেওয়া আছে এবং জিপিএস চলে আসছে এবং নিচ থেকে যদি খেলাধুলার কোনো অপশন থাকে থাকে আপনি যদি সন পেয়ে থাকেন পূর্বে সেটা আপনি এখানে বসিয়ে দিতে পারবেন না থাকলে দেওয়ার দরকার নেই এরপর এখান থেকে মুখ্যত সন্তান কিনা স্যার আমি নো করে দিয়েছি নবেনী সন্তান কিনা স্যার নো করে দিয়েছি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করে দিতে পারবেন অপশনটা প্রথমে থাকবে আনসার সদস্য কিনা স্যার এখানে নো করে দেবেন তারপরে কুদ্র নিগোষ্ঠী কিনে এখানে নো করে দেবেন যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করে দেবেন ইয়েস করে দিলে কিন্তু ডকুমেন্ট দিতে হবে এরপর দেখেন ছবি সাহ হয়েছে সো আমি ব্রাউজে ক্লিক করে ছবিটা আপলোড দিয়ে নিচ্ছি ছবি সাইজ হচ্ছে তিনশো গ্রহণ তিনশো তো এখান থেকে আমি তার ছবিটা সিলেক্ট করে দিয়ে এখানে দেখেন সিলেক্ট করে দেওয়া মাত্রই কিন্তু ছবিটা নিচে চলে আসছে তো ফর্মটা সাবমিট দেওয়ার আগে আপনাকে আরও ভালোভাবে দেখে নিতে হবে সো এখান থেকে আমি যেহেতু সবকিছু ঠিক আছে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর কিন্তু আমাদের ফাইনাল স্টেপে চলে আসবে সো দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রিভিউ চলে আসছে তো এখান থেকে আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে যে আপনার কোনো তথ্য ভুল আছে কিনা না সো এখানে যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এডিট করার সুযোগ পাবেন আপনি যদি একবার সাবমিট করে ফেলেন তাহলে আর আপনি কোনোভাবেই তা এডিট করতে পারবেন না তো সাবমিট করার পূর্বে অবশ্যই দেখে নেবেন এখানে কিন্তু এই বিষয়টা বলে দেওয়া আছে সো আমাদের যেহেতু সকল তথ্য ঠিক আছে আমরা এখন আবেদনটি সাবমিট করে দেবো সো আমরা সরাসরি আবেদন জমা দিন যে বাটনটি আছে এখানে ক্লিক করে আবেদনটি জমা দিয়ে দেবো এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু আবেদন ফর্মটা দিয়ে দেবে আমরা এটা ডাউনলোড করে নেব নেওয়ার পর আমরা দেখব যে আবেদন ফর্মটা কেমন হয় সো এই হচ্ছে সেই আবেদন ফর্ম এই ফর্মটা কিন্তু আপনাকে প্রিন্ট করে রাখতে হবে পরবর্তীতে মাঠে যাওয়ার সময় কিন্তু প্রয়োজন পড়বে সো দেখেন অলরেডি পরীক্ষার সময় চলে আসছে এবং আবেদনের নাম্বার চলে আসছে এবং রোল নাম্বারও চলে আসছে সো ফর্মটা ভালোভাবে সংরক্ষণ করবেন সো এই ছিল বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমিডিসি পদের যে আবেদন পদ্ধতি নতুন করে সেটা আমি দেখেছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম